ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ট্যাবের 10,000 টাকার জন্য কিন্তু এসএমএস আসা শুরু হয়ে গেল। গতকালকে কিন্তু একজন স্টুডেন্টস আমাকে কিন্তু এই এসএমএসটা সেন্ড করেছে। এখানে কি বলা হয়েছে দেখুন, ইয়োর ক্লেম অফ আর ইস 10,000 ইটস রিলিজড ফ্রম বীরভূম 1 ট্রেজারি অ্যান্ড শিডিউল টু বি ক্রেডিটেড টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অন 14/11/2022 WBIFMS। সো এই এসএমএসটি কিন্তু ব্যাংক থেকে পাঠানো হয়নি, সরাসরি কিন্তু ট্রেজারি থেকে এসএমএসটি পাঠানো হয়েছে যে আপনার পেমেন্ট কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এবং সেটা 14/11/2022 আপনার কিন্তু নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট হয়ে যাবে। মেনলি কিন্তু এখন পর্যন্ত বীরভূম ডিস্ট্রিক্টের স্টুডেন্টসদের কাছেই এই এসএমএসটি এসছে, সমস্ত ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত আসেনি। তবে আশা করছে সামনের 1 থেকে 2 দিনের মধ্যে ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টের স্টুডেন্টসদের কাছেই কিন্তু এসএমএসটি চলে আসবে। এই এসএমএসটি দেখার পর আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করতে গেলে হয়তো বা আপনার অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে, কারণ এখানে কিন্তু শিডিউলড করে দিয়েছে, দেখতে পাচ্ছেন 14/11/2022, অর্থাৎ ওই ডেটে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে। সো আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন এবং আপনারও যদি এরকম এসএমএস চলে এসে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মধ্যে লিখে জানিয়ে দেবেন। তো ফাইনালি কিন্তু খুবই খুশির খবর আসতে চলেছে। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলো অবশ্যই এক লাইক করে দেবেন, আর প্রয়োজন করলে চ্যানেল সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন, যে কোনো মুহূর্তে স্কলারশিপ বিষয়ক এবং বিভিন্ন সরকারি প্রকল্পের খবরাখবরগুলি সর্বপ্রথম এবং সবার আগে পাওয়ার জন্য।